दीदी जा कथा दे दीदी कथा रखे हमें अपन कथा दिए जागामी दिन अपन अधिकार स्वार्थे लड़ब हमें अपन कथा दिए जा तृणमूल शरीर शेष रक्तबिंदु पर्त मानुष के सामने रेखे लड़बे हमें जात पात मृत्यु नहीं राजनीति करीना हमारे का राजनीति हे रोटी कपड़ा मकान मानुषर अधिकार उन्नतमान स्वास्थ्य शिक्षा व्यवस्था कर्मसंस्थान माथार ऊपर छाद परने वस्त्र पेटे रुटी मानुष के मानुषर जुटेना दुटो रुटी और दुमुठो भात और प्रधानमंत्री सारा देश जुड़े कर मन की बात एकशतम पर्व एकशतम अध्याय हमें प्रधानमंत्री के अनुरोध करब जे आपनी एकशतम पर्व करेछेन किन्तु एकश दिन मानुषेर टाका बंद एक रा शब्द आपनार मुख थेके बेरोयनी पाँचई डिसेम्बर এই পাঁচই এপ্রিল আমরা দিল্লির বুকে গেছিলাম কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে দেখা করতে তিনি তার দপ্তরে উপস্থিত ছিলেন কিন্তু আমাদের সময় দেয়নি আমাদের সাথে দেখা করেনি তার কারণ আমরা যে প্রশ্নগুলো করেছিলাম তার জবাব তার কাছে নেই ভারতবর্ষে যে কটা প্রদেশ বা রাজ্য রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে একমাত্র বাংলার টাকা এরা গায়ের জোরে আটকে রেখেছে এমন পঞ্চায়েত করতে হবে যে পঞ্চায়েতে গ্রাম সভার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এক ফোনে এক নিমিষে মানুষের সমাধান করতে পারবে মানুষ যখন চাইবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তাই এই দায়ভারটা আপনাকে দিয়ে যাচ্ছি যে আগামী দিন পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর বা আগামী দিন এই কর্মসূচি শেষ হওয়ার পর আমরা বাংলা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে দিল্লিতে এই আন্দোলনকে সর্বাত্মক করার লক্ষ্যে ঝাঁপাবো মানুষকে সংগঠিত করে রাস্তায় নামবো আপনারা কথা দিন আপনাদের অধিকারের স্বার্থে আপনারা লড়বেন লড়বেন তো লড়বেন মায়েরা হাত তুলে বলুন লড়বেন তো নিজের অধিকারের স্বার্থে লড়বেন বাংলার সম্মানের স্বার্থে লড়বেন প্রতারকদের ভারত ছাড়া করবেন বাংলা ছাড়া করবেন যারা ধর্মের ভিত্তিতে সমাজকে বিভাজিত করে তাদেরকে আগামী দিন উচিত শিক্ষা দেবেন আপনার অধিকারের স্বার্থে লড়বেন বাংলার প্রাপ্য দিল্লির বুকে গিয়ে আন্দোলন সংগঠিত করে অধিকার ছিনিয়ে আনার লড়াইয়ে সামিল হবেন জোরে বলুন হবেন লড়বেন সবাই হাত তুলে বলুন লড়বেন রাস্তায় যারা দাঁড়িয়ে আছে লড়বেন লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন তৃণমূলকে সমর্থন করবেন আমাদের পাশে দাঁড়াবেন আমি কথা দিয়ে যাচ্ছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের সাথে থাকব যখন যেখানে বলবেন যাব আসব রাস্তায় যেমন পড়ে রয়েছি আগামী দিনও থাকব আর মানুষ যদি সাথে থাকে আমি নিজে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে মানুষের দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব কোনো নেতার ক্ষমতা নেই মানুষের অধিকার আটকে রাখবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন